সেই পুরনো সদরঘাট লঞ্চ টার্মিনাল এখন অনেক উন্নত হয়ে গেছে, জায়গাগুলো খুব সুন্দর করে সাজাইছে। আগে তো সব জায়গা ছিল না, তখন এখানে কোনো পার বাঁধানো পাট্টা ছিল না, এখন তো লোকজন বসে এরকম আজেরা আড্ডা মাড্ডা দেয় মোবাইল টিপে। হ্যাঁ, মোবাইল টোবাইল টিপে এখন এই সিঁড়ির উপর বৈশা। এখানে চমৎকার ঘাট বানায় দিছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে মূলত লালকুঠির ঘাট। এগুলো আমারই তৈরি, লালকুঠির ঘাট। এটা মেইন সদরঘাট টার্মিনালটা হচ্ছে আরো অনেক দূরে, ওইদিকে 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 আরো অনেক দূরে। আর ওই যে লঞ্চগুলি দেখেন, লঞ্চগুলো এগুলোর মালিক রফিক ভাই, তাই না? এখানে বগদাদিয়াতে আরো লঞ্চটা দাঁড়ায় আছে ছাড়ার জন্য। আর আপনার যে পারাপার করতে পাতি নৌকা, এটা ওই যে ওই সাইডে। হ্যাঁ, পারাপারের জন্য কিছু পাতি নৌকাও আছে। আর ঘাটের এখানে মাছ তো ভালোই গোসল টোসল করে দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, এখানে মাছ আছে অনেক, দেখে খুব ভালো লাগলো। এক সময় তো এই নদীর এখানে কোনো মাছই ছিল না। ওই পারে কিছু কোম্পানির লোগো দেখা যাচ্ছে। আর এখানে যে মেয়েরা যে গোসল করতে আপনি দেখতেন চায় চায়, এগুলি একটু দেখা দেন ঘাটটা। ভালো, ওই দূরে একটা লঞ্চ যাচ্ছে দেখা যায়, কোন জায়গায় লঞ্চ কে জানে, বরিশালে হবে মনে, অনেক বড় দেখা যায় লঞ্চটা। ভালোই, খুব সুন্দর করে ফেলছে জায়গাটা, দেখে এখন ভালোই লাগে। এই ব্রিজ দিয়ে মূলত হচ্ছে মানুষজন ওই লঞ্চ ঘাটে জেটিতে যায় আর কি, জেটে যায়। এখানে লাইন বাই লাইন অনেক লঞ্চ দাঁড়ায় আছে বিভিন্ন জায়গায় যাওয়ার। ভালোই, অনেক আপডেট হয়েছে, দেখা ভালোই লাগে। এখন বহুদিন পরে আসলাম, ভালোই লাগতেছে।